বন্ধুরা, এমন একটা সময় ছিল যখন আমরা ফ্রিতে কল করতে পারতাম, আনলিমিটেড আমরা ডেটা আনলিমিটেড ব্যবহার করতাম। কিন্তু আজ সময় এবং দিন দুটোই বদলে গেছে। যে কোনো নেটওয়ার্ক প্রোভাইডার, বিশেষ করে জিও, আমাদের ফ্রি আনলিমিটেড কলিং দেয় না, আমাদের ডেটা আনলিমিটেড দেয় না। আর কলিংয়ের ক্ষেত্রে আমাদের কাছ থেকে কিছু মিনিট দেওয়ার পর এক্সট্রা পয়সা নিয়ে নেয়। দুঃখজনক ব্যাপার। কিন্তু এইরকম একটা টালমাটাল সময়ে এয়ারটেল এবং জিও দুটো নেটওয়ার্ক প্রোভাইডারের পক্ষ থেকেই একটা বরদানের মতন জিনিস দেওয়া হয়েছে, সেটা হলো ওয়াইফাই ওভার কলিং। আসলে এই ওয়াইফাই ওভার কলিংটা কী, কোন কোন ডিভাইসে কাজ করবে, আর এটার মাধ্যমে আপনি কি ভিডিও কল করতে পারবেন, কলের কোয়ালিটি কেমন, আর কিভাবে আপনি এটাকে সেট করবেন বা সেট আপ করবেন, সব কিছু এই ভিডিওতে দেখাবো। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল বিষয়ে যাই। আমি তোমাদের সুমন। তো চলুন, করব না দেরি, শুরু করি তাড়াতাড়ি। যখন বেশিরভাগ নেটওয়ার্ক প্রোভাইডারগুলো তাদের যে রিচার্জ প্ল্যানসগুলোতে বেশ রদবদল করেছে, আনলিমিটেড কলিং আমরা দেখতেই পাচ্ছি না, সেই সময় আমাদের দেওয়া হলো দুটো বরদান। একটা হলো, ভাই তোমরা যে কোনো নেটওয়ার্ক প্রোভাইডারে কল করো, আর সেটা হলো আনলিমিটেড, কোনো পয়সা লাগবে না, শুধুমাত্র তোমার ঘরে একটা ওয়াইফাই কানেকশন হলেই হলো। এটাই হলো ওয়াইফাই কলিং বা কলিং ওভার ওয়াইফাই। এই জিনিসটা এনেবল করার জন্য বা এইটা ব্যবহার করার জন্য প্রথমে তোমাদের ঘরে বা বাড়িতে একটা ওয়াইফাই এর কানেকশন থাকা দরকার। আর এই যে অপশনটা, এটা এখন এয়ারটেল এবং জিও প্রোভাইড করছে। তাই তোমরা যদি এয়ারটেল বা জিও দুটো সিমের মধ্যে যে কোনো একটা সিম বা নেটওয়ার্ক প্রোভাইডার ইউজ করো, তাহলে তোমরা এটা পারবে ইউজ করতে। আর এখানে স্যামসাংয়ের প্রায় সব কটা ফোনেই এখানে দিয়ে দেওয়া হয়েছে এই ফিচার্সটা। আমি স্যামসাং গ্যালাক্সি M30s ব্যবহার করছি, আর সেখানেও আমি পেয়ে গেছি। আর যদি তোমরা না পেয়ে থাকো, তাহলে আপডেট করে নাও, আপডেটের পর এই অপশনটা পেয়ে যাবে। আর এবার মূল বিষয়ে চলে আসি, যে আমরা কী করে এটা করব। প্রথমেই তোমাদের সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে ওয়াইফাই এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। আর তোমাদের ঘরে যদি কোনো ব্রডব্যান্ড থাকে বা ওয়াইফাই, লোকাল ওয়াইফাই যদি তোমরা নিয়ে থাকো, তাহলে সেখানে তোমরা ক্লিক করে লগ ইন করে নাও পাসওয়ার্ড দিয়ে। যেমন দেখছো, আমি আমার ওয়াইফাই লগ ইন হয়ে গেছি এবং আমার ডিভাইস ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড, মানে আমার ঘরে যে ওয়াইফাইটা রয়েছে। এবার এরপর তোমরা জাস্ট তোমাদের নোটিফিকেশন প্যানেলকে ড্র্যাগ করে নিচে নামাও। নিচে নামিয়ে দেখতে পারবে একটা অপশন, সেটা হলো ওয়াইফাই কলিং। যদি তোমরা এটা না পাও, তাহলে তোমরা আপডেট করে নাও স্যামসাংয়ের ফোনগুলোতে, তোমরা পেয়ে যাবে। আমি স্যামসাং গ্যালাক্সি M30s ব্যবহার করছি, এটাতে আমি পেয়ে গেছি। এটাই তোমরা প্রেস করে দাও এবং এটাকে অন করে দাও। এবার একটু প্রেস করে একটু ওটাকে চেপে ধরো, দেখো আরেকটা জায়গায় তোমরা চলে আসবে। সেখানে এখানে দেখতে পাচ্ছ যে তোমরা এবার রিসিভ এবং কল করতেও পারো ওয়াইফাইয়ের থেকে। এবার আমি এখানে দুটো সিম ব্যবহার করছি, একটা হলো এয়ারটেল আরেকটা হলো জিও। তাই এখানে সিম ওয়ান আর সিম টু দেখাচ্ছে। এবার চলো এটাকে অন করে দিই। তাহলে আমি সিম ওয়ানটাকেও অন করে দিলাম ওয়াইফাই কলিংয়ের জন্য, আর সিম টুটাকেও অন করে দিলাম ওয়াইফাই কলিংয়ের জন্য। আরেকটা জিনিস বলে রাখা বাঞ্ছনীয়, তোমাদের যদি সিম নাও থাকে সেই ফোনে, তখনও তোমরা ওয়াইফাইয়ের মাধ্যমে কলিং করতে পারবে। এক দারুণ ব্যাপার। তাই এইবার এটাকে অন করে দেওয়ার পর দেখো, এবার আমি কল করছি। আমি এয়ারটেল থেকে কল করব, আমি জিও থেকে কল করব। আর এর সাউন্ড কোয়ালিটি কিন্তু দুর্ধর্ষ, আমার ভালো লেগেছে। একটু শুনে নাও ডেমোটা। হ্যাঁ, কেমন আছো? আজকাল যেমন এয়ারটেল বা ভোডাফোনের এত দাম বাড়িয়ে দিয়েছে বা জিও, সেই মুহূর্তে ওয়াইফাই দিয়ে কল করতে পারছি আমরা এখন। হ্যাঁ, এটা নতুন বিষয় জানা ছিল না। হ্যাঁ, এটা কোনো সিমের দ্বারা হচ্ছে না, উইদাউট সিম থ্রু ওয়াইফাই। বাহ বাহ বাহ, তুমি আমাকে পরে বিস্তারিত ভাবে আমি তোমার কাছে গিয়ে শুনবো। এটা একটা নতুন জিনিস, খুব ভালো লাগছে শুনতে। না, একদম নতুন, মানে একদম যেরকম তোমার সিমে তুমি ফোন করো একদম ওরকম লাগছে কল করে দিয়ে। নো ডাউট, খুব সুন্দর, খুব ভালো লাগছে। কল ড্রপস ফলস হচ্ছে না তো? না না, কোনো কল ড্রপস হচ্ছে না, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। বন্ধুরা, আমারই এক কলিগ, আমার প্রিয় বন্ধু, তার সঙ্গে আমি কথা বললাম থ্রু ভাই থ্রু ওয়াইফাই ওভার কলিং এ। থ্যাংক ইউ বন্ধু।
আপনাকে স্বাগত জানাই। এবার আমাদের সাথে আনন্দ উপভোগ করুন ভারতের সেরা ভিডিও অনুভবের। তাহলে তোমরা ডেমো শুনলে এবং আমার বেশ ভালো লাগলো, কল কোয়ালিটি এবং অসাধারণ আমি এক কথাই বলতে পারি। কল ড্রপস হচ্ছে না, কল কোয়ালিটি দারুণ, আর এর নেটওয়ার্ক স্ট্রেংথও দারুণ। আসলে এটা কাজ করে কখন, তোমার ঘরে ধরে একটুও নেটওয়ার্ক তুমি পাচ্ছ না তোমার নেটওয়ার্ক প্রোভাইডারের, তুমি থ্রু ওয়াইফাই কল করে নাও। আবার তোমাদের যে কলিংয়ের জন্য যে যেটুকুন দরকার বা লিমিটেশন যেটা ছিল সেটা কমে গেছে, তুমি কল করতে পারছো না, তখন এটা ইউজ করো। আমি কিন্তু আমার বাড়িতে প্রায় বাড়িতে থাকলে আমি এটার মাধ্যমেই কল করি, মানে একটু পয়সা বাঁচাই। এবার এইটাতে তোমরা ভিডিও কলিংয়েরও অপশান পাবে। দেখো ডায়ালের ঠিক বাঁদিকে তোমরা ভিডিও কলিংয়ের অপশান পাবে, সেটা জিও থেকেও করতে পারবে বা ওই এয়ারটেল থেকেও করতে পারবে। আরেকটা বিষয় তোমাদের ভালো খবর জানিয়ে দিই, এয়ারটেল তাদের ভিডিও কলিংয়ের অপশানটা চালু করে দিয়েছে, তোমরা একবার দেখতে পারো। আর এই নিয়ে যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি এই ভিডিওটা নিয়েও চলে আসবো। আর একটা কথা তোমরা বারবার বলছো আমার বাংলাদেশের বন্ধুরা, তাই তোমাদের কথা আমি কী করে ফেলি বলো, বিএসএনএল 3G ভার্সেস জিও 4G বা এয়ারটেল 4G তোমরা একটা কম্প্যারিজন দেখতে চেয়েছো 4G ভার্সেস 3G, সেটাও আমি নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি, একটু ওয়েট করো। অনেক চাপ থাকে, অনেক রিভিউ করতে হয়, অনেক যে স্পন্সরশিপ সেগুলোও করতে হয়, তাই আমি খুব তাড়াতাড়ি করে দেবো। আর আজকের জন্য এইটুকুনি, ওয়াইফাই কলিংয়ে তোমরা ইউজ করো, তোমাদের কেমন লাগলো ওয়াইফাই কলিংয়ের অপশানটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, দাদাকে এগিয়ে যেতে সাহায্য করো, নোটিফিকেশন যে বেলটা সেটা পুশ করে অল করে দাও, তোমরা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে। লাইক কমেন্ট শেয়ার আমি কিন্তু চেয়ে নিচ্ছি।